নমস্কার আরভি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রচি মাসুমা। শুরু করছি নিউজরুম চ্যাট। প্রতিদিনই আমরা দিনের শুরুতেই যে বিষয়টা নিয়ে লাইভে আসি, কোভিড-19, আজকেও সেই একই বিষয় নিয়ে আলোচনা করব। যেভাবে রাজ্য থেকে দেশ ছুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তা একটা চিন্তার বিষয় আমাদের সকলের। এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি? অন্যদিকে দেশের সংক্রমণের হার এখন কোন পর্যায়ে রয়েছে? অন্যদিকে যদি একটা বিষয়ে বলি যে 21 মঞ্চের ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 15 অগস্টের মধ্যে 25,000 নমুনা সংগ্রহ করা হবে, সেই কাজ কতদূর এগোলো বা সেই কাজ সঠিক পদ্ধতিতে এগোচ্ছে কিনা, যাবতীয় বিষয়ে আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি তানিয়া চক্রবর্তী। তানিয়া, যেভাবে সংক্রমণের হার বেড়ে চলেছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর ভার্চুয়াল সভা থেকে, অর্থাৎ 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে এই কথা ঘোষণা করেছিলেন যে 15 অগস্টের মধ্যে 25,000 নমুনা সংগ্রহ করা হবে, তো এই কথাটা কতটা মানে সফল হয়েছে? বা এই মুহূর্তে যদি রাজ্যের পরিস্থিতি বলি, সংক্রমণের হার বা মৃতের হার বা সুস্থতার হার ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা যদি একটু বলো। মাসুমা, আমরা দেখেছি যে দিনের পর দিন কিন্তু করোনায় কবলিত হচ্ছে গোটা দেশ থেকে শুরু করে গোটা বিশ্ব এবং বাদ নেই আমাদের রাজ্য একেবারে। সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু রাজ্যে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,000-এর উপরে, মানে 3,074 জন ইতিমধ্যেই 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছে। তো সেই নিরিখে মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে, এবং 24 ঘন্টায় যেটা বলাই বাহুল্য, মৃত্যু হয়েছে 58 জনের এবং 74%, মানে 74% সুস্থতার হার। এটা একটা ইতিবাচক দিক। এবং তুমি যেটা বললে, খুবই একটা ভালো প্রশ্ন করেছো, সেটা হচ্ছে সোয়াব টেস্ট। যেই টেস্টের মাধ্যমে অতি সহজেই করোনা আক্রান্তের যে আক্রান্ত যেই মানুষ তাকে তোমার চিহ্নিত করা যাবে এবং তার চিকিৎসা চলার ফলে খুবই সুস্থতার একটা যে জায়গা সেটা চলে আসবে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তোমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে তোমার 21-এর যে মঞ্চ সেখান থেকে বলেছিলেন যে 15 আগস্টের মধ্যে হচ্ছে 25,000 করে প্রত্যেক দিন সোয়াব টেস্ট। এবং সেই জায়গাটাতেই কিন্তু 25,000-এর ঊর্ধ্বেও আমরা দেখেছি প্রত্যেক দিন সোয়াব টেস্ট হচ্ছে রাজ্যে। কিন্তু এক জায়গায় কোথাও যেন বাদ সাজছে, সেটা হচ্ছে কিট। এই কিটের যে তোমার সরবরাহ, এটা কোথাও যেন বাদ সাজছে। সেই জায়গা থেকে ল্যাবের পরিসংখ্যা থাকলেও যথাসম্ভব কিট না থাকার ফলে কিন্তু একটা কোথাও দাড়ি টানছে বা একটা কোথাও বাদ সাজছে। কিন্তু তিনি যেমনটা ঘোষণা করেছিলেন যে আইসিইউতে শয্যার সংখ্যা, অর্থাৎ বেডের সংখ্যা বা তোমার যদি ভেন্টিলেটরের কথা বলো, তিনি যে পরিমাণ ঘোষণা করেছিলেন যে আইসিইউতে এতগুলো শয্যা দেওয়া হবে, সেই কথা কিন্তু তিনি রেখেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে রাজ্যে কিন্তু আইসিইউতে শয্যার সংখ্যা বেড়েছে, একদমই রাজ্যে বেড়েছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সুস্থতার যে জায়গাটা সেটা কিন্তু 74%, মানে অনেকটাই বেশি, মানে বলা যেতেই পারে যে তোমার যতটা আক্রান্ত হচ্ছে 100% যদি আক্রান্ত হচ্ছে সেই তুলনায় কিন্তু 74% সুস্থতার দিক যদি দেখা যায় তাহলে অনেকটাই বেশি। তো এটা একটা বলা যেতেই পারে যে ইতিবাচক দিক। এবং এই জায়গা থেকে তোমার আমাদের রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু অনেকটাই এগিয়ে এই সংক্রমণের দিকে, লড়ার দিকে অনেকটাই এগিয়ে মাসুমা। একেবারে ধন্যবাদ তানিয়া। তবে এবার যে বিষয়টাই যাব যে রাজ্য সরকার বেশ কিছু হেল্পলাইন নাম্বার দিয়েছে, যে হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করলে খুব সহজেই তোমার অ্যাম্বুলেন্স বলো বা বিশেষ কোনো পরিষেবা বলো সেগুলো পাওয়া যাবে। একবার দর্শকদের উদ্দেশ্যে সেই হেল্পলাইন নাম্বারগুলো আমি যদি বলি, সার্বিক হেল্পলাইন নাম্বার 1800-313-444-222, টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নাম্বার 033-23-57-6001, অন্যদিকে কোভিড-19 আক্রান্তদের অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নাম্বার 033-40-90-2929। এই নাম্বারগুলো মানে যোগাযোগ করা হলে খুব সহজেই পরিষেবা পাওয়া যাবে বা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, সেরকমটাই ঘোষণা করেছেন রাজ্য সরকার। আরও একবার এই নাম্বারগুলো বলছি, সার্বিক হেল্পলাইন নাম্বার 1800-313-44-222, টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নাম্বার 033-23
5700601। অন্যদিকে কোভিড-19 আক্রান্তদের অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নাম্বার 0334090-2929। একেবারেই তবে এই মুহূর্তে তানিয়া তোমার কাছে আরেকবার যাব যে রাশিয়া যেটা গবেষণা করেছিল যে একটা ভ্যাকসিন আসার বা গবেষণা নয় গবেষণা কেন বলছি তারা দাবি করেছিল রীতিমতো যে তারা এর মধ্যে ভ্যাকসিনের আবিষ্কার করে ফেলেছে এবং বিশ্ব বাজারে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে আসবে। কিন্তু অন্যান্য দেশের কথা যদি বলি, অন্যান্য দেশ কিন্তু রাশিয়ার এই কথাকে খুব একটা গ্রাহ্য করেনি বা একটা বিশ্বাসের জায়গাও দেয়নি। যেখানে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়ে জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন এবং তারা তো ট্রায়াল চালু করেছেন এবং ডিসেম্বরের মধ্যে তারা বিশ্ব বাজারে ভ্যাকসিন নিয়ে আসবে। একটা হিউজ পরিমাণে ভ্যাকসিনের মানে একটা আনার একটা কথা রয়েছে, তো কতটা মনে হয় যে কতটা যুক্তিযোগ্য বা গবেষকরা এই বিষয়টা তো একটা বিশ্বাসের জায়গা দিতে পারছে না এখনো, তো কি মনে হচ্ছে তোমার মাসুমা? এখানে বিশ্ব তোমার অন্যান্য যে দেশগুলো বিশ্বের সেই জায়গা থেকে যদি দেখা যায় তারা প্রত্যেকে প্রত্যেকটা দেশ বেশিরভাগ দেশই কিন্তু রাশিয়ার এই হটকারিতার জায়গাতে কোথাও যেন একটা জিজ্ঞাসা চিহ্ন দেখেছে। তো সেই জায়গা থেকে কিন্তু রাশিয়া তুয়াক্কা না করেই তাদের ভ্যাকসিন যে আবিষ্কার তারা করেছে সেই জায়গাতেই কিন্তু তারা মনোনিবেশ করেছে এবং আমরা দেখেছি যে গত সপ্তাহে এই ভ্যাকসিন যে আবিষ্কারের কথা তারা ঘোষণা করেছে এবং তারা কিন্তু এই ভ্যাকসিন প্রস্তুতের দিকেও তাদের যে ঝোঁক তারা কিন্তু বাড়িয়েছে এবং তো জানা গিয়েছে যে তানিয়া যে 12ই অগস্ট থেকে তাদের তৃতীয় পর্যায়ের করোনা একদমই ঠিক এবং বলা যেতেই পারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এবং আরডিআইএফ এর তরফ থেকে এই মানে এই দুটো সংস্থার ইয়ে থেকে হচ্ছে যৌথভাবে এই স্পুটনিক যে ভ্যাকসিন সেটাই কিন্তু আনতে চলেছে বিশ্ব বাজারে এবং রাশিয়া কিন্তু কোন রকম অন্যান্য দেশের দিকে না তাকিয়ে অন্যান্য দেশ সে তরফ থেকে কিন্তু এই যে হটকারিতা সিদ্ধান্ত রাশিয়ার এই হটকারিতা সিদ্ধান্তের জায়গাতে কিন্তু অনেক দেশই কিন্তু প্রশ্ন তুলেছে কিন্তু সেই জায়গায় না তাকিয়ে রাশিয়া খুব স্মুথলি বা খুব ভালো ভাবে কিন্তু তাদের যে করোনা ভ্যাকসিনের দিকেই কিন্তু জোর দিচ্ছেন এবং তারা যেটা দাবি রাখছেন যে এই যে চলতি তোমার এই ডিসেম্বর মাসের মধ্যেই বিশ্ববাজারে আনতে চলেছে তোমার ভ্যাকসিন। অন্যদিকে তুমি যদি যাও আমাদের ভারতের দিকে যদি তাকাও ভারতের দিকে কিন্তু তাকালে পরে আমাদের যে কোভ্যাকসিন আনার যে দাবি ভারত রেখেছে সেই কোভ্যাকসিনের জায়গাতে কিন্তু বিশেষজ্ঞরা বেশি জোর দিচ্ছে স্পুটনিকের তুলনায়। আর তাই এখান থেকে একটা কথা বলি যে ভারতের গবেষকরা বা বিজ্ঞানীরা এটা দাবি করেছেন যে ভারতে যে কোভ্যাকসিনের ট্রায়াল চলছে সেটা কিন্তু অনেক বেশি নিরাপদ। একদমই এই বিষয়ে কি আপডেট আছে তোমার কাছে? নিরাপদ এই জন্যই বলা হচ্ছে কারণ হচ্ছে স্পুটনিকে যেটা দেখা গেছে সেটা হচ্ছে একটা জ্বর আসার এবং ভ্যাকসিনে দেখো একটা তো তোমার প্রতিক্রিয়া থাকবে পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে এটা বলাই বাহুল্য, তো সেই জায়গা থেকে স্পুটনিকের কিন্তু দেখা গেছে যে জ্বর আসার একটা প্রবণতা রয়েছে। অন্যদিকে যদি আমাদের কোভ্যাকসিনের কিন্তু দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিনটা প্রয়োগের ফলে এখনো পর্যন্ত কিন্তু সুস্থের যে পরিসংখ্যান বা পার্শ্ব প্রতিক্রিয়াটা কম স্পুটনিকের তুলনায়, তাই জন্য বিশেষজ্ঞদের মত কিন্তু যে তোমার স্পুটনিকের তুলনায় কোভ্যাকসিনটা অনেকটাই ভালো এরকমই বিশেষজ্ঞরা বলছেন মাসুমা। একেবারে ধন্যবাদ তানিয়া। তবে যে বিষয়টা বলা যে রাজ্য এবং দেশে যেভাবে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটি মহল করোনা আক্রান্তের সংখ্যাটা কিন্তু বেড়েই যাচ্ছে এবং তালিকায় একের পর এক নাম নথিভুক্ত হচ্ছে। অন্যদিকে রাজ্যের কথা যদি বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ঘোষণা করেছিলেন যে 15ই অগস্টের মধ্যে রাজ্যে কোভিড-19 যে নমুনা সংগ্রহের কাজ সেই সংখ্যাটা আরও বাড়বে, অর্থাৎ 25,000 নমুনা সংগ্রহের যে কথা তিনি 21শে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে দিয়েছিলেন সেই কথা কিন্তু তিনি রেখেছেন। পাশাপাশি আইসিইউতে শয্যার সংখ্যা ভেন্টিলেটরের সংখ্যা এগুলোও কিন্তু বাড়ানো হয়েছে। অন্যদিকে রাশিয়ার যে দাবি যে ভ্যাকসিনের নিয়ে আসা এবং ডিসেম্বরের মধ্যে বিশ্ব বাজারে ভ্যাকসিন আনা প্রতিটা দেশ সেই বিষয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলেও রাশিয়া কিন্তু এখনো তাদের দাবিতে একেবারেই অনড়। এখন দেখার যে পরবর্তী পরিস্থিতি কি হয় এবং রাশিয়া কোন দিকে এগোয়
আদেও তারা সত্যি কথা বলছে বা তাদের কথার কোনো যুক্তি আছে কিনা সেটার আশাতেই কিন্তু আমরা এখন আছি। পাশাপাশি যে বিষয়টা বলার যে ভারতীয় বিজ্ঞানীরা এটা বারবার দাবি করছেন যে ভারতে যে কোভ্যাক্সিনের ট্রায়াল চলছে সেই কোভ্যাক্সিনের ট্রায়ালে কিন্তু যে মানে যে ফল মিলেছে সেটা কিন্তু ইতিবাচক এবং সেটা নেগেটিভ নয়, কোনো অংশে সেটা গিয়ে একটা পজিটিভ রূপ ধারণ করছে। তো এখন দেখার যে আমরা কবে এই কোভিড নাইন্টিনের আতঙ্ক থেকে বেরোতে পারি এবং যে গ্রাসটা আমাদেরকে করে রেখেছে কোভিড নাইন্টিন সেটা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেটা থেকে বেরোতে পারবো এবং বিশ্ব বাজারে কোভ্যাক্সিন অর্থাৎ ভারতীয় যে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন সেটাও চলে আসবে। আজকে লাইভ নিউজ রুম চ্যাট এখন এই পর্যন্তই, আরও খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।